হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইজ, আমরা মানুষের হাতের লেখার ফ্যান হয়ে থাকি, ঠিক তেমনই ভাবে আমিও বাংলাদেশ থেকে ইন্ডিয়ার একজন মানুষের হ্যান্ড রাইটিং এর ফ্যান হয়েছি, যার হাতের লেখা এতটাই সুন্দর যে গিনেস ওয়ার্ল্ডে নাম লেখাতেও ভুল করবেন না তিনি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে জানাবো সেই প্রদীপ ইউটিউবার যার চ্যানেলের নাম হচ্ছে প্রদীপ 000। আজকের এই ভিডিওতে জানাবো তিনি কোথায় থাকেন, কি করেন, তার জেব আছে কিনা, এবং তিনি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেন, এবং তিনি এই হাতের লেখা আসলে শিখলেন কিভাবে। তাই দর্শক, ভিডিওটি অনেকেই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই এই ভিডিওতে এখনো পর্যন্ত যারা একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক করে দিবেন, কারণ আজকের ভিডিওতে আপনাদের আকাঙ্ক্ষিত ব্যক্তির লাইফস্টাইল তুলে ধরবো। বন্ধুরা, এর ফুল নাম হচ্ছে প্রদীপ দাস, বাবা নিতাই দাস এবং মা হচ্ছে মালা দাস। প্রিয় দর্শক, নামেই বুঝতে পারছেন তিনি হিন্দু ধর্মের। প্রিয় দর্শক, এই প্রদীপ দাসের বাড়ি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের আমার বাকে। কোয়ালিফিকেশন বলতে এইচএস 2014, তারপর বাড়ির আর্থিক অবস্থার জন্য পড়ালেখাটা আর কন্টিনিউ করা হয়নি, এরপরে মনের মতো কোথাও কাজ পায়নি। অনেক চেষ্টা করেছেন কাজের জন্য, বিভিন্ন জায়গায় গিয়েছেন, কিন্তু সেইভাবে কোনো কাজ পেয়ে ওঠেনি। তারপরে তার ভাষ্য মতে টিকটকে হ্যান্ড রাইটিং এর ভিডিও দেখে, সেটা দেখে আমিও চেষ্টা করতে থাকি, আর আমি তার থেকে ভালো করার চেষ্টা করি। তারপরে তিনি টিকটকে কন্টিনিউ ভিডিও ছাড়তে থাকে, ছাড়তে ছাড়তে একদিন তার ভিডিও ভাইরাল হয়ে যায়। এর মাঝেই টিকটকে তার ফলোয়ার হয়ে যায় 300K, মানে হচ্ছে 3 লক্ষ প্লাস ফলোয়ার হয়ে যায় তার। কিন্তু ইন্ডিয়াতে টিকটক ব্যান হওয়ার কারণে তিনি ইউটিউবে চলে আসে, এরপর ইউটিউবে ভিডিওগুলি ছাড়ার সাথে সাথেই মানুষে পছন্দ করতে থাকে তার হ্যান্ড রাইটিং। খুব সহজে 1 লক্ষ সাবস্ক্রাইবারও হয়ে যায় তার ইউটিউব চ্যানেলে, এখন সাবস্ক্রাইবের সংখ্যা 2,40,000 প্লাস। এখন এই প্রদীপের ভিডিও বিভিন্ন দেশের মানুষে অনেক লাইক করে এবং জানতে চায় আসলে এই প্রদীপটা আসলে কে। বন্ধুরা, এই প্রদীপ বর্তমানে প্রতি মাসে $400 থেকে $500 ইনকাম করে থাকেন অনলি ইউটিউব থেকে, যা ইন্ডিয়াতে 35,000 থেকে 40,000 টাকার মতো। বন্ধুরা, খুব তাড়াতাড়ি ইউটিউব থেকে প্রদীপ 000 প্লে বাটন পেয়ে গেছেন। বন্ধুরা, এই প্রদীপ পড়ালেখা করেছেন গোঘাট হাই স্কুল থেকে, এটা হচ্ছে তার স্কুলের চিত্র। অনেকেই এই প্রদীপের ভিডিও দেখে দেখে, তার হ্যান্ড রাইটিং দেখে তারাও ট্রাই করেছে এবং তারা শিখেছে কিভাবে হ্যান্ড রাইটিং করতে হয়। আপনিও চেষ্টা করলে অবশ্যই প্রদীপ 000 ইউটিউব চ্যানেলে যাবেন এবং তার ভিডিওগুলি দেখবেন। আশা করি আপনাদের ভিডিওগুলি ভালো লাগবে। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাকে এবং প্রদীপ 000 কে সাপোর্ট করে যান। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।